এদিনের বক্তব্যে নিজের শিল্পী বন্ধুদেরও একহাত নেন মীর বলেন জনগণ জবাব চাইছে কিন্তু তারা কোনো জবাব দিতে পারছেন না কারণ দুর্ভাগ্যবশত তাদের টিকি অন্য কোথাও বাধা এবং সেই টিকির জোর আছে বলতে হবে যেটা দুর্ভাগ্যবশত তারা বুঝতে পারছেন না জন জনতা এই রোষ দেখাচ্ছেন তাদের প্রতি তার কারণ খুব সিম্পল তারা প্রত্যেকে নির্বাচিত জনপ্রতিনিধি এই বিশ্বাস থেকেই মানুষ তাদের ভোট দিয়েছেন তারা দেশের সংসদে সিট পেয়েছেন শুধুমাত্র এই কারণে যে মানুষের কোথাও একটা বিশ্বাস ছিল যে আমাদের সমস্যার কথা আমাদের কষ্টের কথা আমাদের দৈন্যতার কথা এই মানুষগুলো সেখানে বলবেন কিন্তু দুর্ভাগ্যবশত একটু আগে যেটা বললাম টিকিটা বাধা রয়েছে এরপরই মীর বলেন ছেড়ে দিন তাদেরকে। তাদেরকে ট্রোল করার থেকে মনের মধ্যে গেঁথে নিন একটা বিষয় ট্রোল নয় ইউ হ্যাভ আ রোল টু প্লে আমাকে আপনাদের আমাদের সবাইকে একটা ভূমিকা পালন করতে হবে এটুকু তো আমরা বুঝে গিয়েছি যে এটা কয়েকদিনের আন্দোলন নয় এটা কোনো হুজুব নয় এটাকে যারা হুজুব বলছেন যারা ছোট করার চেষ্টা করছেন তাদের সামনে দেখলে থুতু ছেটাবেন যাদের সত্যি কথা বলার দৃঢ়তা নেই মনুষ্যত্ব বোধটা নেই তারা কোনোভাবেই শিল্পী নন তারা কি করছেন আমি জানি না ছেড়ে দিন তাদের ক্ষমা করে দিন ক্ষমা যাদের করবেন না তাদের বিরুদ্ধে এই আন্দোলন চলছে এই আন্দোলন চলুক কোভিডের সময় প্রত্যেকের